আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আলহামদুলিল্লাহ। তো চলে এলাম একটু ঘোরাফেরা করতে মলে। এই যে দিদি আর আমি আগে চলে আসলাম, চলো। ওরা পেছনে আছে, আসতেছে ওরা, অন্য আরেকটা গ্রেভি আসবে। এই যে সামনে একটা আইসক্রিম স্টল দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের আইসক্রিম। খুবই মজা, একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে। আজকে মূলত আমাদের খেয়ে দিয়ে তেমন কোনো কাজ নেই, তাই বের হয়ে যাওয়া আর কি মলের উদ্দেশ্যে। তো কী কেনাকাটা করবো তাও জানি না। আর মূলত আমি যেহেতু মলে ঘুরতে আসছি, আপনাদের সাথেও আমি মলটা শেয়ার করলাম আর কি। আমরা মূলত এখন হোয়াটসনে ঢুকবো, কারণ মেয়েদের টুকিটাকি কাজ সাধারণত এখানেই সারা হয়। এই যে টুকিটাকি, এখান থেকে মেকআপ প্রোডাক্ট নিতে হবে আমাদের, আর হচ্ছে রেডির কিছু পার্সোনাল মেয়েদের যা লাগে আর কি, ওরগুলা কালেক্ট করছে। আর আমি মেকআপ এরিয়াতে ঘুরছি, দেখি কে নেওয়া যেতে পারে। এখানে আবার রানার কি ভরি চোখে পড়ছে নাকি? রানার হচ্ছে গাড়ি আর ঘড়ি। তো ভেরি সুন আশা করি একটা গাড়ি ওকে গিফট করব। অন দ্য ওয়েতে মানে চিন্তা ভাবনা এগিয়ে গেছে অনেকটা, দেখা যাক ঘড়ি আর গাড়ি যে এই ব্যক্তি কত পছন্দ আল্লাহ জানে। আমি খাচ্ছি তো কি নিয়েছে এটা? একদম বাজে, বুঝলাম না। জামাই তো আমার ডায়মন্ডের দিকে আগাচ্ছে। যে এসকে জুয়েলারি, কি ব্যাপার, ডায়মন্ডের কিছু কিনে দেবে নাকি? হ্যাঁ আমি তো নিব না, তুমি তো বললে কিনে তোমাকে কিনে দিতে। কোসি কিন্তু কিনবো না, কেন? কারণ কিন এমনি দেখতে ভালো লাগে, কিন্তু মনে হয় না, তুমি দুই দিন মানে মূল্যহীন মনে হয়, ডিসিশন চেঞ্জ করে দেন না, সেটা না মূল্যহীন মনে হয় আর কি। একটা ডায়মন্ডের শপে ঢুকলাম, অনেক কালেকশন ওদের, মনে আসলে আমার ডায়মন্ডের জুয়েলারি ভালো লাগে, রিং ভালো লাগে, কিন্তু প্রবলেম হচ্ছে কেন জানি আমি একবার মানে কিনতে গেলে দশ বার পিছাই। না যাই হোক, আমার কাছে কেন জানি এই জিনিসগুলো না মূল্যহীন মনে হয়, মানে পরে মনে হয় চলে এগুলার আসলে এগুলো তো রিসেল ভালো, রিসেল ভ্যালু ভালো না। অবশ্য কিছু তো আর সেল করার উদ্দেশ্যে কেনা হয় না, জাস্ট কালেকশনগুলো দেখাই একটু। আচ্ছা দেখি, না আমার আসলে কিন্তু কিন্তু আমি ভাবতেছি, আমি এখনো ভাবি। সুন্দর ঠিক আছে, কিন্তু ডায়মন্ডের রিং কিনে দিদি আনছে ঠিক আছে, এটা
অনেক এক্সপেন্সিভ কিন্তু ওর পছন্দ হয়েছে, কিন্তু আমার ইচ্ছে নাই, আমার কেন জানি মনটা না এগুলো নিতে, জানি না কেন সবসময় আমি একবার আগালে দশ বার পিছাই। কত আসছে? রানা রাখো এগুলো, আমি দুবাই গেলে গোল্ড নিব, রাখো রানা প্লিজ রাখো। না না রাখো প্লিজ রাখো। ডায়মন্ড মানেটা আসলে আমার কাছে পুরাটাই মনে হয় যেন ওয়েস্টিং, কোনো ভ্যালুই মনে হয় না এটা আছে আমার কাছে, জানি না সবসময়, কিন্তু রান্নার অনেক পছন্দ হয়েছিল। নাও এখান থেকে নাও ছিঁড়ে নাও, রান্নার পছন্দ হলে কী হবে, কিন্তু আমার না এত টাকা দিয়ে ডায়মন্ডের রিং কিনা আমার আসলে, তার থেকে বরং কিছু গোল্ড কিনবো সেটাই ভালো, আর আমার গোল্ড খুব পছন্দ। হ্যাঁ তো আর কেনা হয় নাই, বের হয়ে চলে আসলাম, আর হচ্ছে ডায়মন্ডের যে ব্যাপারটা আমি নিজে বলছি যে ডায়মন্ডের একটা রিং কিনবো, কিন্তু কিনতে গেলে না আমার আর মন চায় না কিনতে, যে যে পরিমাণ এক্সপেন্সিভ আমার মনে হয় জানো, ওই টাকা আমি গোল্ড কিনলে আরও বেটার হবে আর কি আমার মনে হয়। আর আমার তো গোল্ড অনেক পছন্দ, ডায়মন্ডও পছন্দ মোটামুটি, কিন্তু না কিনলেই নয় এরকম না, কিন্তু গোল্ড খুব বেশি পছন্দ, তার জন্য আসলে আমি কনফিউজ। বের হয়ে আসছে, ওদেরকে বলছে যে দেখে আমি একটু চিন্তা করে দেখি, যদি চিন্তা করে মনে করি যে নেওয়া উচিত তাহলে নিয়ে যাবো এসে, এটা বলে আমরা বের হয়েছি। কিন্তু আমার হাজব্যান্ডের বেশ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে কেন আমি নিচ্ছি। তো আমি যেহেতু কনফিউজড, আসলে কি ডায়মন্ডের রিং নিবো নাকি গোল্ড নিব, তো আপনারা একটু আমাকে জানাবেন আপনাদের মতামতটা, কোনটা করলে ভালো হবে। আর আমার আমি যদি পার্সোনালি চিন্তা করি আমার দিক থেকে, আমার মনে হয় যেন গোল্ড নিলেই ভালো হবে, কারণ হচ্ছে গোল্ড যেহেতু রিসেল ভ্যালু ভালো, আমি চাইলেও দুই বছর ব্যবহারের পরে আবার চেঞ্জ করতে পারবো। আর ডায়মন্ডের তো কেনার পরে এটাই শেষ, ফার্স্ট লাস্ট সবই এটাই, কারণ হচ্ছে এটা রিসেল ভ্যালু যেহেতু ভালো না, আমি চাইলেও আর চেঞ্জ করতে পারবো না এটা, তার জন্য আসলে ডায়মন্ডের দিকে আমার পছন্দ, কিন্তু ডায়মন্ড কিন্তু আমার ইচ্ছে করে না শুধু ওই চিন্তাটা করলে, তো এই জন্য আমি একটু কনফিউজ আপনাদের কাছে, আপনাদের মতামতটা ছেড়ে দিলাম আর কি আপনাদের কাছে, যে আমি কি করব আমাকে কাইন্ডলি জানাবেন। তো সবার সাথে ছোট্ট আরেকটি ব্লগ শেয়ার করে ফেললাম, আজকের মতো এই ব্লগ থেকে আমাকে বিদায় দিয়ে দেন, আল্লাহ হাফেজ।